আজকে আমরা আমাদের 6 নম্বর ক্লাসে এসেছি। তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010-এর একটা সিরিজের মধ্যে যাচ্ছি। এই সিরিজটার মধ্যে আমরা টোটাল 13টা ক্লাস করব এবং 13টা ক্লাসের মধ্যে আমরা টোটাল মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সমস্ত কিছু কমপ্লিট করব। আজকে আমাদের 6 নম্বর ক্লাস চলছে। এই 6 নম্বর ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লিপ আর্ট, পিকচার অ্যান্ড সিম্বল। আমরা আমাদের আগের ক্লাসে আলোচনা করেছিলাম টেবিল সম্পর্কে। তো আমরা এখন সবার কাছে অনুরোধ করব যে যারা যারা আমাদের এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করছেন তাদেরকে বলবো, আপনারা যদি আমাদের ক্লাসগুলো কম্পিউটারে দেখেন তাহলে অনেকটা পরিষ্কার এবং মেনুগুলো পরিষ্কার দেখতে পাবেন। যারা মোবাইলে দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা মোবাইলে কিভাবে ভিডিও জুম করা যায় সেটা জেনে নিন এবং জুম করে দেখুন। তো আমরা আমাদের 6 নম্বর ক্লাসে চলে যাই। আমরা আমাদের আগের ক্লাসে যে টেবিলটা করেছিলাম, তো এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের দুটো টেবিল রয়েছে। আমরা যদি টেবিলের এই প্লাস চিহ্নটায় ক্লিক করি, দিয়ে টেবিলটাকে আমরা পারলে একটু সোজাসুজি এই সোজা করে নিতে পারি, টেবিলটা সোজা হয়ে যেতে পারে, মুভ করানো যায়। এখানে সিলেক্ট করে ড্র্যাগ করলে টেবিলটা মুভ হয়ে যায়। তো আমরা এখান থেকে টেবিলটা মুভ করে নিলাম। আমরা যদি পারি কখনো যে এই দুটো টেবিলকে স্প্লিট করতে পারি, যে কম্পিউটারটা আলাদা হয়ে থাক এবং এটা আলাদা হয়ে থাক, তাহলে আমরা এখানে কার্সারটা রেখে যদি আমরা লেআউট মেনুতে যাই এবং গিয়ে যদি আমরা স্প্লিট টেবিলে ক্লিক করে দিই, তাহলে কিন্তু টেবিলটা আমাদের দুভাগে ভাগ হয়ে যাবে। এরকমভাবে আমরা কিন্তু টেবিলকে স্প্লিটও করতে পারি। তো আসছি আমরা আমাদের আজকের ক্লাসে। আমাদের এই ক্লাসের মধ্যে আমরা যেটা করব, আমরা টোটাল জেনে নিয়েছি যে কিভাবে আমরা বুলেট নাম্বারিং করতে পারি, কিভাবে একটা প্যারাগ্রাফকে কাট কপি পেস্ট করতে পারি এবং সেগুলোকে কালার করতে পারি, বড় করতে পারি। তারপরে আমরা টেবিল কিভাবে বানাতে হয় সেটা দেখে নিয়েছি। এবারে আমরা আসছি যে যদি আমাদের এই ডকুমেন্টের মধ্যে কখনো ছবি প্রয়োজন হয় তাহলে আমরা কিভাবে এই ডকুমেন্টের মধ্যে ছবি ইনসার্ট করব। তো ছবি রিলেটেড আমাদের এই ডকুমেন্টের মধ্যে আমরা প্রথমে যেটা করতে চাই সেটা হচ্ছে যে ইনসার্ট মেনুতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একদম ডান দিকের উপরের দিকের কোনায় সিম্বল লেখা রয়েছে। এই সিম্বলটা আমরা প্রথমে করতে চাই। সিম্বলটা কেন ইউজ করব না, আমরা যদি এখানে কখনো লিখি যে ম্যাঙ্গো বলে লিখে দেই বা ম্যান লিখে দেই, সেই ম্যান কথাটা কিন্তু সবাই পড়ে বুঝতে পারবে না। যারা ইংরেজিতে পড়ে তারাই হয়তো বুঝতে পারবে, যারা বাংলায় পড়ে তারা কিন্তু বুঝতে পারবে না। কিন্তু সেখানে যদি আমরা দুটো ছবি দিয়ে দিই, একটা ম্যান একটা ওমেন, তাহলে কিন্তু পরিষ্কার সবাই বুঝতে পেরে যাবে যে ছবির সঙ্গে সঙ্গে লেখাটা না বুঝতে পারলেও ছবিটা দেখে অনেকেই বুঝতে পেরে যাবে। সেই জন্য আমাদের আমাদের মানে কোনো কোনো সময় আমাদের ছবির প্রয়োজন হয়। তো আমরা এর আগে ক্লাসে দেখেছি যে অনেক সময় আমাদের কোনো কোনো লেখার নিচে আন্ডারস্কোর হয়ে যায়, সেটা হচ্ছে মাইক্রোসফট মানে লাল লাল একটা দাগ হয়ে যায়। কেন হয়ে যায় না, আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটা ডিকশনারি রয়েছে, এই ডিকশনারিটার মধ্যে যে ওয়ার্ডগুলো ম্যাচ করে না সেইগুলোর নিচে আন্ডারলাইন হয়ে যায়। সেই রকম আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এই সিম্বল বলে যেখানে মেনুটা দেখতে পাচ্ছি, এখানে কিছু ছবি রয়েছে, সিম্বল রয়েছে, জাস্ট পিকচার না, সিম্বল রয়েছে। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলেই দেখতে পাচ্ছি যে কিছু সিম্বল এখানে দেখা যাচ্ছে, যে সিম্বলগুলো রিসেন্ট ইউজ হয়েছিল সেগুলো এখানে দেখা যায়। তো আমরা আরও যে সিম্বলগুলো রয়েছে সেগুলোকে জানার জন্য আমরা মোর সিম্বলে ক্লিক করে দেই। মোর সিম্বলে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের কাছে একটা উইন্ডো এসে যাবে। এই উইন্ডোটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে একটা দেখব, এই জায়গাটায় লেখা রয়েছে ফন্ট বলে, ফন্ট, FONT ফন্ট। আমরা যদি একদম যে কোনো একটা স্টাইলকে আমরা ক্লিক করে নিই তাহলে আমরা দেখব এখানে ABCD লেখা রয়েছে। এই ABCDগুলোও কিন্তু একটা ফন্ট, কিন্তু সেটা কি ধরনের মানে কি স্টাইলের ফন্ট, কি তার নাম কি আছে, নামটা এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি নাম দেওয়া রয়েছে। সেরকম আমরা একটা ফন্ট ইউজ করব, যে ফন্টার নাম একদম লাস্টের দিকে চলে আসবো, যেই ফন্টার নাম হচ্ছে ওয়েবডিং। এটা মনে রাখতে হবে আপনাদেরকে। আপনারা যদি কখনো এটা খুলেন দেখতে পাবেন কোনো ছবি বা কোনো সিম্বলই আপনারা দেখতে পাচ্ছেন না, তখন কিন্তু লক্ষ্য করবেন যে আপনার ফন্টটা কি সিলেক্ট করা আছে। আপনার ফন্টটা কিন্তু সিলেক্ট করা থাকতে হবে, ওয়েবডিং সিলেক্ট করা থাকতে হবে। যদি ওয়েবডিং সিলেক্ট করা থাকে তাহলেই কিন্তু আপনি দেখতে পাবেন অনেক রকম ছবি এখানে দেখতে পাবেন, এগুলোকে আমরা সিম্বল বলছি, এই সিম্বলগুলো আপনারা দেখতে পাবেন। তো ধরুন এখান থেকে মনে হলো যে একটা সিম্বল আপনি ইউজ করবেন, ধরুন সাইকেল স্ট্যান্ড রয়েছে, তো এই সাইকেলটা আপনি ক্লিক করলেন, এবার ইনসার্ট করে দিলেন।
এরপরে ধরুন মনে হচ্ছে যে আপনি এখানে বডি বিল্ডিং সেন্টার করা রয়েছে, তার সঙ্গে সঙ্গে যদি আপনি একটা বডি বিল্ডিং এর আইকন দিয়ে দেন, মানে সিম্বল দিয়ে দেন, সেটা আপনি নিয়ে নিন, ইনসার্ট করুন, তাহলে অনেকে দেখে বুঝতে পারবে, ভালোই হবে। হয়তো দেখা গেল যে এখানটায় হকি খেলা হয়, এটা হকি খেলার মাঠ, তো একটা হকির চিহ্ন নিয়ে নিলেন, নিয়ে ইনসার্ট করে দিলেন। এরকম এখানে অজস্র সিম্বল রয়েছে যে সিম্বলগুলো আমরা ব্যবহার করতে পারি এবং আমাদের অপরকে বোঝাতে আমাদের অনেক সুবিধা হবে যে কি বলতে চাইছি সেটা যাতে বুঝতে পারে। তো এরকম আমরা আর কি ফন্ট ইউজ করতে পারি, এখানে যেমন ওয়েব ডিং রয়েছে, সেখানে আবার ক্লিক করে আমরা উইং ডিং দেখতে পারি। উইং ডিং এ যদি ক্লিক করি, উইং ডিং এ ক্লিক করলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও অনেকগুলো সিম্বল রয়েছে। তো আমরা যদি চাই এই ডেঞ্জার সিম্বলটায় ক্লিক করলাম, ইনসার্ট করে দিলাম, ডেঞ্জার সিম্বলটা কিন্তু আমাদের আমাদের ডকুমেন্টে এসে কিন্তু ইনসার্ট হয়ে যাচ্ছে। আমরা দেখছি কতগুলো সিম্বলকে ইনসার্ট করে নিই। তারপরে ধরুন আমরা আবার এখানে উইং ডিংটা বাদ দিয়ে যদি উইং ডিং টু ব্যবহার করি, উইং ডিং টুটা কেউ ইনসার্ট করেন, মানে সিলেক্ট করলে আমরা আরও কিছু সিম্বল এখানে দেখতে পাবো। এভাবে কিন্তু আমরা এই ওয়েব ডিং এবং উইং ডিং সিলেক্ট করে বিভিন্ন সিম্বলকে আমাদের ডকুমেন্টের মধ্যে যেটা যেটা হবে সিলেক্ট করে ইনসার্ট করলে ওটা ইনসার্ট হয়ে যাবে। তো এবারে আমরা ক্লোজ করে দিলাম। তো আমরা যেগুলো ইনসার্ট করেছিলাম দেখুন সেগুলো চলে এসছে এখানে। এবারে এটাকে আমরা সিলেক্ট করলাম, টোটাল সিলেক্ট করে হোম মেনুতে চলে গেলাম, হোম মেনুতে গিয়ে এটাকে বড় করলাম, যতটা বড় আমাদের প্রয়োজন হবে আমরা এটাকে বড় করতে পারি। তারপরে যদি মনে হয় আমরা কিছু কালার করতে চাই, এখানে রেড কালারে আছে, ক্লিক করে দিলে কালার হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো কালার করতে পারি, শুধু রেড কালার নয়, চাইলে আমরা গ্রিন কালারও করতে পারি। এখানে গিয়ে যেভাবে ফন্ট ইউজ করা হয়, ফন্টকে যেভাবে বড় করা হয়, কালার করা হয়, আমরা আগের ক্লাসে দেখেছি যে ফন্টের কী কী কাজ করতে পারি আমরা। এই সমস্ত ফন্টের অ্যাপ্লিকেশানগুলো কিন্তু এই সিম্বলগুলোর উপরে ইউজ করা যায়। তো আমরা এই সিম্বলগুলো নিয়ে অনেক কিছু কাজ করতে পারি, যেমন এই সিম্বলটাকে দিয়ে হয়তো আমি লিখে দিতে পারি যে ডেঞ্জার বলে। যখন ডেঞ্জার লিখে দিলাম, এই লেখাটা দিয়ে কিন্তু আমরা যদি এটাকে সিলেক্ট করে দিই এবং এটাকে হয়তো অন্য কালার করলাম, আন্ডারলাইনও করতে পারি, এবং যদি এটাকে আমরা কেটে কোনো জায়গায় দিই, তাহলে এই চিহ্নটা দেখে কিন্তু অনেকেই বুঝতে পেরে যাবে যে এই এটা এটা কী ব্যাপার রয়েছে, কী হতে পারে এইখানটাতে, লেখাটা যদি নাও পড়তে পারে। তাই আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা অনেক জায়গায় এরকম সিম্বল ব্যবহার করে থাকি, সিম্বলটা যাতে আমাদের লোককে ইনফরমেশনটা শেয়ার করার জন্য সুবিধা হয়। তো কিভাবে আমরা সিম্বলটা ইউজ করলাম দেখতে পেলেন, ইনসার্ট মেনুতে যাব এবং সিম্বলে ক্লিক করব। এই সিম্বলে যখন ক্লিক করব, তখন আমাদের ফন্টটা কিন্তু মনে রাখতে হবে যেন ওয়েব ডিং বা উইং ডিং হয়। এবারে আমরা আসি যে আমরা যদি আমাদের ডকুমেন্টের মধ্যে কখনো কোনো ছবি ইউজ করতে চাই, এটা আমরা ইউজ করলাম সিম্বল, মানে ফন্টের মতো একটা সিম্বল ইউজ করলাম। এবারে আমরা পার্মানেন্ট কিছু ছবি ইউজ করতে চাই। তো আমরা যদি আমাদের এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে হঠাৎ করে কোনো ছবির প্রয়োজন হয় এবং সেই ছবিটা যদি আমরা আমাদের ডকুমেন্টে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ইনসার্ট মেনুতে আসতে হবে। ইনসার্ট মেনুতে এসে এখানে ক্লিপ আর্ট রয়েছে, এই ক্লিপ আর্টে আমরা ক্লিক করব। ক্লিপ আর্টে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে সাইডের দিকে একটা ছোট উইন্ডো চলে এলো ডান দিকের সাইডে, এখানে লেখা রয়েছে ক্লিপ আর্ট বলে। এই জায়গাটাতে সার্চ ফর এখানে আমরা সার্চ করতে পারি। ধরুন এখানে আমি রোজ বলে সার্চ করলাম, গো করলাম, দেখুন রোজ লেখা হয়েছে। ধরুন এখানে আমি সার্চ করলাম বল বলে, সার্চ করলাম বল বলে, সার্চ করে গো করলাম, বল বেরিয়ে যাচ্ছে। এখানে হয়তো আমি সার্চ করলাম ম্যান মেন বলে, সার্চ করলাম মেন বলে, সার্চ করলাম, দেখুন গো করলাম, মেন বেরিয়ে যাচ্ছে। হয়তো ক্যাট বলে সার্চ করলাম, ক্যাট গো করলাম, ক্যাট বেরিয়ে যাচ্ছে। কিন্তু যে ছবিগুলো আসছে, যদি আমরা এই ক্যাটের ছবিটাকে এখানে নিতে চাই, তাহলে কিন্তু এই ছবিটার উপরে ক্লিক করলেই ছবিটা এখানে চলে আসবে। এখানে যখনই ক্লিক করলাম ছবিটা এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাটও রয়েছে, ডগও রয়েছে। আমরা যদি ডগ বলে এখানে সার্চ করি, ডগ বলেও সার্চ করি আমরা, তাহলেও কিন্তু ওই একই ছবি আসবে। তো আমরা আমরা যদি ফ্লাওয়ার বলে সার্চ করি, FLO ফ্লাওয়ার বলে সার্চ করি, তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের সেই রোজটাই আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা যদি রোজ বলে সার্চ করি, তাহলেও রোজ দেখতে পাচ্ছি, ফ্লাওয়ার বলে সার্চ করলে তাহলেও আমরা সেই ফ্লাওয়ারই দেখতে পাচ্ছি, ক্যাট বললেও ওই ছবিটা পাচ্ছি এবং ডগ বললেও আমরা এই ছবিটা পাচ্ছি। তার মানে এখান থেকে সমস্ত ছবি ভালো রকম পাওয়া যায় না।
তবে কিছু ছবি আমরা এখান থেকে ব্যবহার করতে পারি হঠাৎ করে যদি আমার কিছু ছবির প্রয়োজন হয়। তো আমরা এখন কি করেছি যে এইখানে যে ফ্লাওয়ার বলে লেখা রয়েছে এই ছবিটা আমরা ক্লিক করলাম, সার্চ করলাম, এবং সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি রোজ এসছে, রোজটাকে ক্লিক করলাম, রোজটা এখানে চলে এলো। কোথায় এলো? আমাদের ডকুমেন্টে চলে এলো। এবং যখনই রোজটা ডকুমেন্টে এলো তখনই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আটটা পয়েন্ট এখানে সিলেক্ট হয়ে গেছে, আটটা পয়েন্ট রয়েছে। এই যে আটটা পয়েন্ট রয়েছে, এই আটটা পয়েন্ট সম্পর্কে আপনাদের ভালো করে জানতে হবে। এই আটটা পয়েন্টে যদি মাউস নিয়ে যান তাহলে কিন্তু দেখবেন যে ছবিটাকে আমরা ছোট বড় করতে পারি, আমরা আগের ছবিটাকেও তাই করতে পারি, ছোট করে ফেললাম। এবং এই মাথাতে যদি আমরা মাউসটা নিয়ে যাই, যে গ্রিন কালার রয়েছে, এখানে মাউসটা নিয়ে গেলে কিন্তু ছবিটাকে ধরে আমরা ছবিটাকে ঘোরাতে পারি, যদি চাই আমরা ছবিটাকে মুভমেন্ট করতে পারি এরকম। আবার যদি এই গ্রিন কালারে ক্লিক করি তাহলে ছবিটা কিন্তু মুভ হয়ে আবার সোজা হয়ে যেতে পারে। এবং প্রতিটা পয়েন্টে যদি মাউস নিয়ে যাই তাহলে এই ছবিগুলোকে আমরা বড় ছোট করতে পারি, যেদিকে খুশি আমরা বড় ছোট করতে পারি। তো এটা হলো ছবিটা সিলেক্ট করা বলে। এবং এই কোণা থেকে সাধারণত আপনারা চেষ্টা করবেন সবসময় যে এই কোণা থেকে ধরলে একসঙ্গে কিন্তু লম্বা চওড়া দুটোই বড় হয়ে যায় একসঙ্গে, মানে উইথ হাইট দুটোই একসঙ্গে আমরা বড় করতে পারি কোণা থেকে যদি বড় করা যায়। তো যখন আপনি এই ছবিটার সিলেক্ট থাকবে তখন আপনি উপরের দিকে দেখুন, ভিউ মেনুর পরে আরেকটা মেনু চলে এসেছে, যে মেনুটার নাম হচ্ছে পিকচার টুল, এবং সেই পিকচার টুলসের আন্ডারে ফরম্যাট রয়েছে। তো আপনি যখন পিকচারটার বাইরে ক্লিক করবেন এই পিকচারটার সিলেক্টটা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর ওই মেনুটা থাকবে না, ভিউর পরে কোনো মেনু নেই। কিন্তু যখনই আপনি এই পিকচারটা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন যে একটা পিকচার টুল ফরম্যাট বলে একটা মেনু চলে আসবে। এই মেনুটার আন্ডারে যে জিনিসগুলো রয়েছে সব জিনিসগুলো নিয়ে কিন্তু আমি এই ফটোটার উপরে কাজ করতে পারি। তো আমরা দেখি যে আমরা এই যে ফটোটা রয়েছে সেই ফটোটাকে যদি কিছু স্টাইল দিতে চাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পিকচার স্টাইলস লেখা রয়েছে। এই পিকচার স্টাইলসে যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো স্টাইলস আমরা দেখতে পাবো। আমি যদি চাই যে এটাকে গোল আকারে করব, রাউন্ড আকারে ক্লিক করে দিলেই আমার ছবিটা অটোমেটিক রাউন্ড হয়ে যাবে। আমি যদি চাই ছবিটাকে আমি একটু স্কোয়ার করব, তো এখানে ক্লিক করলেই ছবিটা অটোমেটিক স্কোয়ার হয়ে যাবে। এবং এর সঙ্গে আমরা একটা বর্ডারও দেখতে পাবো ছবিটার মধ্যে রয়েছে। এই বর্ডারটাকে যদি আমি আবার কালার বা অন্য কোনো কিছু করতে যাই তাহলে আমরা এই উপরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছি পিকচার বর্ডার লেখা রয়েছে। এই পিকচার বর্ডারের সাইডে ক্লিক করলে আমরা দেখব অনেকগুলো রং আছে। আমি রেড কালার দিলে রেড হয়ে যাবে, গ্রিন কালার দিলে গ্রিন হয়ে যাবে, যেই আমি রেড কালার দিলাম কালার হয়ে গেল। এই যে বর্ডারটা হলো, এই বর্ডারটাকে আবার আমি এডিট করতে পারি। পিকচার বর্ডারে আবার ক্লিক করলাম, যদি বর্ডারে যাই ওয়েট বলে লেখা রয়েছে, মোটা যদি করি আমি তাহলে পিকচার বর্ডারটা অনেকটা মোটা হয়ে যাবে। আবার যদি এই পিকচার বর্ডারে আমি যাই এবং বর্ডারে গিয়ে যদি পিছিয়ে পিকচার বর্ডারটাকে আমি ড্যাশ মানে স্টাইল দিতে চাই তাহলে ডট ডট ড্যাশ ড্যাশ এরকম দিতে পারি আমি পিকচার বর্ডারটাকে। তাহলে পিকচারটাকে স্টাইল দিতে পারছি আমি এই পিকচার স্টাইল থেকে। সেই স্টাইলের মধ্যে যদি বর্ডার থাকে সেই বর্ডারটা আমি এডিট করতে পারছি এখান থেকে, বিভিন্ন রকম করে মোটা করতে পারছি, ড্যাশ ড্যাশ করতে পারছি। যদি চাই আমি নো বর্ডারে ক্লিক করব তাহলে কিন্তু বর্ডার চলে যাবে একদম, কোনো কোনো স্টাইলই থাকবে না, আগের মতোই পিকচারটা হয়ে যাবে। যদি ক্লিক করি তো আগের মতোই পিকচারটা হয়ে যাবে। আমি যদি চাই তো পিকচারের এখানে আরও ডিফারেন্ট স্টাইল রয়েছে, আমি চাইলাম যে পিকচারটাকে আমি এরকম স্টাইল নেব, তো এখানে ক্লিক করলে পিকচারটা স্টাইল হয়ে যাবে। এই পিকচারটাকে যদি আমি কাটতে চাই, যে দুটো এখানে দুটো রোজ রয়েছে, গোলাপ রয়েছে, আমি একটা করতে চাই, তাহলে পিকচার বর্ডারটা আমরা শিখলাম। এরপরে এদিকে ক্রপ লেখা রয়েছে, আমরা যদি ক্রপে ক্লিক করি, ক্রপে ক্লিক করে দিই তাহলে ছবিটার উপরে এরকম কালো কালো ধরনের কিছু মানে চিহ্ন চলে এলো। আমরা এই চিহ্নগুলোতে মাউসটা নিয়ে এলেই মাউসটা একটু পাল্টে যাচ্ছে, তখন যদি ওটাকে আমরা টিপে ধরে ড্র্যাগ করি তাহলে আমরা ছবিটাকে ছোট করে দিতে পারবো। এভাবে কিন্তু ছবিটা আস্তে আস্তে করে কাট হয়ে যাবে ছবিটা। ছবিটা দেখা গেল যে আমরা নিজের মতো করে ছবিটাকে আমরা কেটে নিতে পারি, তারপরে বাইরে ক্লিক করলেই ছবিটা কেটে গেল। তো আমরা যখন বাইরে আছি এখন কিন্তু এই ভিউ মেনু আছে আর কিন্তু দেখতে পাচ্ছি না, যেই ছবিটাতে ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই পিকচার স্টাইল এবং পিকচার বর্ডার ও ক্রপটা দেখতে পেয়ে গেলাম। এরকম করে আমরা যদি চাই যে ছবিটার সাইডে আরও একটা ছবি নিই তাহলে আমরা ছবিটার সাইডে আরও কোনো ছবি নিতে পারি। আমরা ছবিটার সাইডে ক্লিক করে দিলাম এবং পারলে একটু স্পেস দিয়ে দিলাম, এই এন্টার দিয়ে দিলাম। এন্টার দিলে আমরা পরের পেজে চলে আসছি, পরের পেজে এসে এখানে আমরা কিছু ছবি নিতে চাই, এই পেজে ছিল, এই পেজ থেকে আমরা পরের পেজে চলে আসছি।
তো আমরা যে ছবিগুলো এখান থেকে নিলাম, যে ছবিগুলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিজের থেকে ইনসার্ট এবং ক্লিপার্ট এর মধ্যে যে ছবিগুলো আমরা দেখলাম, এই ছবিগুলো কিন্তু খুব একটা ভালো না, ভালো কোয়ালিটির না। তো আমি যদি কখনো মনে হয় যে আমি আমার ক্যামেরা থেকে বা ইন্টারনেট থেকে কিছু ছবি নিই এবং সেই ছবিগুলোকে আমার এই ডকুমেন্টে লাগাতে চাই, মানে অ্যাড করতে চাই, তাহলে আমি কি করব না, তাহলে আমি মিনিমাইজ করলাম। এরপরে আমরা কি করব, আমাদের যে মাই কম্পিউটার থাকে এই মাই কম্পিউটারটাকে খুলব। খুললে আমরা দেখতে পাই যে সি ডি ই ড্রাইভ রয়েছে। আমরা ই ড্রাইভে গেলাম, এখানে আমাদের ফটো বলে একটা ফোল্ডার রয়েছে। এই ফটো ফোল্ডারটা যদি খুলি তাহলে দেখতে পাবো এখানে কিছু ছবি রয়েছে। এই ছবিগুলোকে যদি আমি আমার ডকুমেন্টের মধ্যে নিতে চাই বা অ্যাটাচ করতে চাই, তাহলে কিভাবে আমি ওটাকে ইনসার্ট করব আমার পেজের মধ্যে। আমি আবার মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা খুললাম, এই যে রয়েছে, এখানে আমি চাইছি কি যে আমার ওই ছবিগুলোকে এখানে দিতে চাই, কিভাবে অ্যাড করব। তখন আমরা ইনসার্টে গিয়ে এই পিকচার লেখা রয়েছে ক্লিপ আর্ট নয়, আমি ক্লিপ আর্টটা বন্ধই করে দিচ্ছি। এই সাইড থেকে ডান দিকে গিয়ে ক্লিপ আর্টটা বন্ধ করে দিলাম। আমি এখানে পিকচার লেখা রয়েছে, পিকচারে ক্লিক করব। যখনই পিকচারে ক্লিক করব তখন আমাকে বলবে যে আপনি পিকচারটা সিলেক্ট করুন কোথায় রয়েছে। তো আমাদের পিকচারটা ই ড্রাইভে রয়েছে, আমরা ই ড্রাইভে ক্লিক করব। ই ড্রাইভে ক্লিক করার পরে এই যে ফটো রয়েছে, ফটো ফোল্ডারটাকে আমরা ইনসার্টে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ফটোগুলো আসবে। আমি এই ডকটাকে ইনসার্ট করতে চাই, ডকটাকে সিলেক্ট করলাম, ক্লিক করে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম, ডকটা এখানে চলে এলো। তো ছবিটা যত বড় থাকবে সেই অনুযায়ী ছবিটা এখানে ইনসার্ট হয়ে যাবে। আমি চাইছি যে ছবিটাকে একটু ছোট করে দেই, তাহলে এই কোণার দিকে গেলাম, এখানে মাউসটা চেঞ্জ হয়ে গেল। এবার ওটাকে আমি ড্র্যাগ করে ছবিটাকে ছোট করে দিচ্ছি। যতটা সম্ভব ছবিটা ছোট করা যায় ততই ভালো হবে আমাদের দেখতে বা কাজটা করতে। এবারে এই ছবিটার, এই ছবিটা এই যে আমরা যে পেজের মধ্যে নিয়েছি সেইটা পেজের কোনখানে থাকবে সেটা কিন্তু আমরা আমাদের ওই মানে এখান থেকে সিলেক্ট করতে পারি। ধরুন একটা ছবি নিলাম, এরপরে আমি আরেকটা ছবি পাশে নিতে চাই, তার জন্য আমি স্পেস বার ইউজ করব। কিবোর্ড থেকে স্পেস বারটা দেবো এবং তারপরে ডান দিকের অ্যারো দিয়ে দেবো। দিয়ে দেখুন কার্সারটা এখানে আসছে, আমি এটাকে একটু একটু সরিয়ে নিলাম। এই জায়গাতে আমি আরেকটা এরকমই একটা ছবি আনতে চাই এই জায়গাটাতে, আমাদের কাজের সুবিধার জন্য। তাহলে কিভাবে আমরা ছবিটাকে নিয়ে আসব, ইনসার্টে ক্লিক করব, পিকচারে ক্লিক করব, তারপর ডি ড্রাইভ ই ড্রাইভ সিলেক্ট করে ডকটা সিলেক্ট করে ইনসার্ট করে নিলাম, পাশাপাশি ছবিটা চলে এলো। দেখুন এই ছবিটা যখন আছে পাশে কিন্তু ওই ছবিটা এলো না। কেন এলো না, না এই ছবিটার সাইজটা বড় থাকার জন্য এইখান থেকে এইটুকুটার মধ্যে ছবিটা হচ্ছে না, এখান থেকে এইটুকুটার মধ্যে, তাই ছবিটা অনেক বড় আছে বলে নিচের লাইনে অটোমেটিক চলে এলো। আমি যদি ছবিটাকে ছোট করে দিই ছবিটা কিন্তু অটোমেটিক উপরে উঠে চলে যাবে। দেখুন ছবিটা অটোমেটিক উপরে উঠে চলে এলো, কারণ তার দরকার এখান থেকে এইটুকু, আর আছে তো এখন অনেকটা জায়গা। তো এইভাবে ছবিটাকে আমি ছোট করে অ্যাডজাস্ট করে নিলাম যাতে আমাদের কাজের সুবিধা হয়, আমরা দেখতে পারি কি কিভাবে ছবিগুলোকে নিয়ে অ্যাডজাস্ট করা যায়। তো আমরা ছবি দুটো বড় করেছি, আমি এই ছবিটার উপরে কিছু কাজ করতে চাই। কি কাজ করতে চাই, এই যে ছবিটা রয়েছে এই ছবিটাকে আমরা এই ফরম্যাট মেনুতেই রয়েছি, পিকচার স্টাইল দেখে নিয়েছি, বর্ডার দেখে নিয়েছি, আমরা এই সাইডের দিকে গিয়ে দেখছি রি কালার লেখা রয়েছে। এই কালারে যদি আমরা ক্লিক করি তাহলে ছবিটার অনেক রকম স্টাইল দেখতে পাবো আমরা। আমি যদি চাই যে ছবিটাকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করব, তাহলে এই ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করলে দেখুন ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। অরিজিনাল যে ছবিটা ছিল এখানে যেই ছবিটা এলো, দুটো ছবি কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল ছবিটা। তাহলে আমি যদি ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট না করতে চাই তাহলে আবার ওই রিকালারে ক্লিক করব। রিকালারে ক্লিক করার পরে আমি ছবিটাকে কালারে ক্লিক করে দেব, না হলে এখানে যদি আমাদের ব্যাকে চলে যাই, ব্যাকে ক্লিক করলেও হয়ে যাবে, বা কালারে ক্লিক করলে ছবিটা কিন্তু কালারে হয়ে যাবে, বা আপনি যদি ব্যাকে ক্লিক করে দেন ব্যাকে চলে আসতে পারেন। তো আমরা যে কোনো ছবিকে যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাই বা বিভিন্ন মডেলের এখানে রয়েছে করতে চাই, তার উপরে ক্লিক করলে সেই রকম স্টাইলটা আমরা ছবিটার উপরে দেখতে পেয়ে যাব। এবারে ছবিটাকে যদি মনে হয় যে না আমি আরো অন্য কোনো রকম একটা স্টাইল করব, ধরুন এই ছবিটাকে আমি সিলেক্ট করলাম, কারেকশন বলে লেখা রয়েছে, কারেকশনে ক্লিক করলাম, কারেকশনে ক্লিক করলে এখানে বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি যদি এরকম কিছু একটা ডিজাইন করতে চাই, প্রচণ্ডভাবে হোয়াইট, মানে এটা ব্রাইটনেস রয়েছে এবং কন্ট্রাস্ট রয়েছে নিচে দেখা যাচ্ছে, এখানে এই ছবিটা যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে ব্রাইটনেস কন্ট্রাস্ট মানে ছবিটা একটু উজ্জ্বল হয়ে যাবে, সাদা হয়ে উজ্জ্বল হয়ে যাচ্ছে, দেখুন অনেকটা উজ্জ্বল হয়ে যাচ্ছে। তো আমি আবার আন্ডু করে দিলাম। এরকমভাবে যদি আমি ছবিটার কোনো কিছু ইফেক্ট করতে চাই তাহলে আমি কি করতে পারি, পিকচার ইফেক্টে চলে যাব। ইফেক্টে গিয়ে ক্লিক করলে এখানে বিভিন্ন রকম ডিজাইন দেওয়া রয়েছে,
আমি যদি এই ইফেক্টটা দিতে চাই পিকচারটার মধ্যে, কুকুরটার মধ্যে, তো ক্লিক করব, দেখুন ছবিটা এরকম ভাবে হয়ে গেল, কালচে, মানে যেরকম দেখাচ্ছিল এরকম কালচে টাইপের হয়ে গেল। তো এখানে এগুলো কি রকম ইফেক্ট গুলো আসছে কোথা থেকে, না যে পিকচার যে ইফেক্ট রয়েছে এখানে, এই ইফেক্ট থেকে আমরা ক্লিক করলে ছবিটাকে সিলেক্ট করে সেই ইফেক্ট গুলো আমরা ছবিটার উপরে দিতে পারবো। তো আমি আনডু করে দিলাম, আর ছবিটাকে যে আমরা চেঞ্জ করছি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারছি, এই যে কালার লেখা রয়েছে আবার কারেকশন লেখা রয়েছে, এই তিনটে জিনিস ইউজ করে ছবিটার উপরে আমরা বিভিন্ন ইফেক্ট বা কালার করতে পারি। এরপরে ছবিটা যে রয়েছে এই ছবিটাকে যদি আমি সিলেক্ট করলাম, ছবিটাকে যদি ঘোরাতে চাই তাহলে কি কি করব আমরা, না ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি এখানে এই পিকচার ইফেক্ট রয়েছে, এখানে পিকচার ইফেক্ট, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রিসেট বলে লেখা রয়েছে, যদি ছবিটার উপরে গিয়ে আমরা এই ডিজাইনটা দিয়ে দিই তাহলে কিন্তু ছবিটা একটু অন্যরকম মডেলের হয়ে গেল, দেখতেই পাচ্ছেন বেশ উঁচু উঁচু টাইপের হয়ে গেল। এটা যদি আপনি আপনার ডকুমেন্টে ইউজ করেন তাহলে খুব সুন্দর দেখাবে। তো যদি আপনি এটা না চান তাহলে কি হবে, আবার ক্লিক করুন, ক্লিক করে এই ফরম্যাটে চলে যান, গিয়ে এখানে পিকচার ইফেক্ট রয়েছে ক্লিক করুন, এই প্রিসেট ছিল এখানে গিয়ে নো করে দিন, ইফেক্টটা আবার চলে যাবে। এখানে অনেকগুলো এফেক্ট রয়েছে, আপনারা একটা একটা ইউজ করে দেখতে পারেন। ধরুন আবার আমি গেলাম, এখানে রিফ্লেকশন রয়েছে, মানে আয়নায় যেরকম দেখা যায় সেরকম ভাবে ক্লিক করা যায়। এটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখুন যেভাবে আয়নাতে জলে যখন কোনো ছবি পড়ে যেরকম দেখা যায় সেরকম দেখা যাচ্ছে ছবিটাতে। আবার এই ছবিটাতে গিয়ে যদি আপনি পিকচার ইফেক্টে ক্লিক করেন, রিফ্লেকশনে চলে যান, যে নো যদি না চান তাহলে নোতে ক্লিক করে দিন, তাহলে ওটা বন্ধ হয়ে যাবে। এরকম ভাবে যদি ধরুন এই ছবিটা আমি সিলেক্ট করেছি, এখানে গেলাম ছবিটাতে গিয়ে ছবিটার সাইডে যদি গ্লো, ছবিটার চারদিকে যদি আলো মতো একটা দিতে চান তাহলে এই গ্লোগুলোতে ক্লিক করে দিন, দেখুন ছবিটার চারদিকে একটা গ্লো ইফেক্ট হয়ে গেছে সুন্দর করে। আমি এই ছবিটা সিলেক্ট করছি বা এটা সিলেক্ট করছি শুধু আপনাদের দেখানোর সুবিধার্থে, আপনারা যে কোনো ছবি সিলেক্ট করে করতে পারেন, তাতে কিছু অসুবিধা নেই। যখন এই মেনুগুলো বেরোচ্ছে সেগুলো দেখার সুবিধার জন্য আমি ছবিটা শুধু এদিক ওদিক সিলেক্ট করছি, যে কোনো সিলেক্ট করলেই আপনাদের হবে। আমি এটা এই যে সাইডে কালার চলে এসেছে এটা যদি বন্ধ করতে চাই তাহলে আবার পিকচার ইফেক্টে যাব, গ্লোতে গিয়ে এটাকে বন্ধ করলে নো নো গ্লোতে ক্লিক করব, বন্ধ হয়ে যাবে। এরকম ভাবে আমাদের পিকচার ইফেক্টে গিয়ে এখানে বিভিন্ন রকম সফট এজ আছে, সফট এজ আছে মানে সাইডগুলো একদম পরিষ্কার, দেখুন এভাবে সফট এজ দিয়ে দিলে এই ছবিটা এই ছবিটার পার্থক্য বুঝতে পারছেন, সাইডগুলো কীরকমভাবে একটা মানে পরিষ্কার হয়ে গেছে এবং এগুলো সলিডভাবে কাটা রয়েছে, যেন মনে হচ্ছে এটা যেন ঘষা ঘষা রয়েছে বলে। তো আমরা এভাবে সিলেক্ট করে পিকচার ইফেক্টটা আবার ওটাকে বন্ধও করে দিতে পারি, যদি আমরা সফট এজে গিয়ে নো সফট এজ করি তাহলে বন্ধ হয়ে যাবে। এরকম বিভিন্ন পিকচার ইফেক্ট এখানে আমাদের রয়েছে, সেগুলো আমরা বিভিন্নভাবে ওদের উপরে ইউজ করতে পারি। আবার বিভেল রয়েছে এখানে, যদি একটু উঁচু উঁচুভাবে করেন তাহলে দেখুন কীরকম স্টাইলটা হয়েছে এই পিকচারটা এই পিকচারটার মধ্যে। তাহলে আমরা এই ছবিটা সিলেক্ট করলাম, পিকচার ইফেক্টে গেলাম, সেখানে প্রিসেট রয়েছে, শ্যাডো রয়েছে, যদি আমরা ছায়া ফেলতে চাই ছবিটার সামনে বা কোথাও, তাহলে ছবিটার উপরে ক্লিক করে ছায়া ফেললে দেখুন ছবিটার একটা ছাই পড়েছে। এরকম জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারি। আবার সেটাতে গিয়ে যদি আমরা ক্লিক করে দিই তাহলে সেটা বন্ধও হয়ে যাবে, যেমন বন্ধ করে দিলাম, আবার ইফেক্টে গেলাম, বিহেলসে গিয়ে আমরা এটাকেও বন্ধ করে দিলাম। এভাবে ছবিগুলোকে আমরা বিভিন্ন মডেলের একসঙ্গে তার উপরে ইফেক্ট দিতে পারি, আমরা পিকচার ইফেক্ট দিতে পারি। এবারে এখানে একটা রয়েছে কি, যে পিকচার লেআউট বলে, আমরা পরবর্তীকালে যখন আমরা স্মার্ট আর্ট ইউজ করব তখন দেখব যে কিভাবে এইগুলো পিকচার ইফেক্টগুলো আমাদের স্মার্ট আর্টে ব্যবহার করা যায়। তো এই এই পর্যায়টা আমরা যখন স্মার্ট আর্ট করব তখন আপনাদের দেখাবো। প্রথমে তো আপনাদের জানতে হবে স্মার্ট আর্ট জিনিসটা কি, তারপরে আমরা এটা ইউজ করতে পারবো, অটোমেটিক স্মার্ট আর্টের মতো এগুলো ইউজ করা যায়। তো আমরা দেখতে পেলাম যে পিকচারগুলোকে কিভাবে ইফেক্ট করা যায়। আমরা এখন যেই লেসনটা করছি সেই লেসনটা হচ্ছে যে ক্লিপ আর্ট, পিকচার অ্যান্ড সিম্বল, সিম্বল সম্পর্কে জেনে গেছি আমরা, ক্লিপ আর্টও জেনে গেছি, পিকচারের সম্পর্কে আমরা এখন আসছি। আমাদের টোটাল ক্লাস হচ্ছে এইটা, এই ক্লাসের মধ্যে আমরা রয়েছি, আজকে আমাদের সিক্স ক্লাস চলছে। তো আমাদের পিকচার সম্পর্কে আরও ডিটেলস কিছু রয়েছে, আমরা চাইছি যে আমাদের নেক্সট পেজটার মধ্যে, ধরুন এখানে লেখা রয়েছে, এই লেখাগুলোর মাঝে আমি একটা ছবিকে আনতে চাই। আমি ক্লিপ আর্টে ক্লিক করছি, ইনসার্ট, ইনসার্টে গিয়ে ক্লিপ আর্ট, ক্লিপ আর্টে ক্লিক করে এখানে আমি হয়তো বল লিখলাম, বল লিখে আমি গো করলাম, বল চলে এলো। এই বলটাকে আমি এই জায়গার মধ্যে নিয়ে আসতে চাই, তো বলটাকে আমি এখানে ক্লিক করলে বলটা এখানে চলে এলো। আমরা জুমটা একটু ছোট করে দিচ্ছি, এদিক থেকে জুমটা ছোট করি, দেখুন এই যে জুমটা ছোট করেছি তাতে পুরো পেজটা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে এই উপরের দিকে দেখুন পিকচার পজিশন লেখা রয়েছে,
এই যে পজিশন লেখা রয়েছে, এই পজিশনটা হচ্ছে যে এই পিকচারটা পুরো পেজটার মধ্যে কোন জায়গায় থাকবে তার সেটা সিলেক্ট করতে হয়। তার আগে আমরা এই দেখুন র‍্যাপ টেক্সট বলে লেখা রয়েছে, এই র‍্যাপ টেক্সটাতে আমরা ক্লিক করে পিকচারটাতে সিলেক্ট করে র‍্যাপ টেক্সটাতে ক্লিক করে আমরা স্কোয়ারে ক্লিক করে দেব। তাতে সুবিধা কি হবে, যখন আমরা স্কোয়ারে ক্লিক করব দেখুন পিকচারটা স্কোয়ার ছোটভাবে থেকে গেল, তার চারদিকে কিন্তু এই লেখাগুলো চলে এলো। তো আমরা যদি এখানে আবার র‍্যাপ টেক্সটে গিয়ে এইটা ক্লিক করে দেই, এডিট র‍্যাপ পয়েন্টসে ক্লিক করি, তাহলে কিন্তু বলটা যতটা আছে সেই অনুযায়ী গোল আকারে কিন্তু এই লেখাটাকে সিলেক্ট হয়ে যেতে পারে। দেখুন গোল আকারে, আপনি চাইলে লেখাটা ঠিক গোল আকারেই বলটা চারধার থেকে হবে। তো আমাদের এখন র‍্যাপ টেক্সটে গিয়ে স্কোয়ারই সিলেক্ট করা থাক। এবার আমরা দেখব যে এই ছবিটাকে পেজের কোথায় নিতে পারি। আমরা পিকচার টুলস রয়েছে, ফরম্যাটে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করার পরে আমরা পজিশনে গেলাম। আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে দেখুন ছবিটা কিন্তু এই পেজটার মাঝামাঝি চলে এলো। আমরা যদি এই উপরের কোণায় ক্লিক করি তাহলে ছবিটা কিন্তু উপরের কোণার দিকে চলে গেল, একদম মাঝামাঝি চলে গেল। আমরা যদি এই পজিশনটাকে গিয়ে আমরা মাঝখানে ক্লিক করি তাহলে ছবিটা কিন্তু মাঝখানে চলে এলো। তাহলে যে কোনো ছবি সেই ছবিটাকে আমরা কোথায় রাখবো সেটা পজিশন থেকে সিলেক্ট করে নিতে হবে, এবং সেই যে ছবিটা থাকবে সেই ছবিটার চারদিকে লেখাটা কি স্কোয়ার আকারে হবে কি রাউন্ড আকারে হবে সেটা কিন্তু এই র‍্যাপ টেক্সট থেকে আমরা সিলেক্ট করতে পারি। মাঝখানে যদি লেখাটা মানে ছবিটা করি তার দুদিকে যদি লেখা হয় বিহাইন্ড, মানে দেখুন বিহাইন্ড মানে ছবিটা লেখাগুলোর পেছনে চলে গেল, ফ্রন্ট মানে ছবিটা লেখাগুলোর সামনে চলে এলো, এরকম এখানে অনেকগুলো পজিশন এখানে রয়েছে, সেগুলো দেখে আমাদেরকে ঠিক করে নিতে হবে যে ছবিটাকে আমরা কিভাবে ইউজ করব। তো এরপরে আমরা আরেকটা ছবি এখানে আনতে চাইছি, জুমটাকে একটু বড় করে দিলাম, এটা খুব মজাদার জিনিস রয়েছে আপনারা দেখুন। আমরা আবার ইনসার্টে চলে গেলাম, পিকচারে ক্লিক করলাম এবং এখানে আমাদের এই ছবিটা রয়েছে, ইনসার্ট করলাম, ছবিটা চলে এলো। এখানে একটা ব্যাপার আপনাদেরকে দেখাবো, সেটা দেখলে আপনাদের খুবই ভালোই লাগবে আশা করি। দেখুন এই যে ছবিটা রয়েছে এই ছবিটাকে কোন দিকে রয়েছে এই ছবিটার, দেখুন যে একটা মেয়ে রয়েছে এবং একটা ছেলে রয়েছে, এই ছেলে মেয়েগুলোকে যদি আমরা কখনো এখানে এই উপরের দিকে যাই এবং রোটেশনে ক্লিক করি, উপরের দিকে করলে এরা ঘুরে যাচ্ছে বারবার ধরে, দেখুন ঘুরে যাচ্ছে। সেরকমভাবে যদি আমরা হরিজন্টালে ক্লিক করে দিই, এই রোটেটে গিয়ে যদি হরিজন্টালে ক্লিক করে দিই, তাহলে এই হরিজন্টালে ক্লিক করলে দেখুন মেয়েটার কোন দিকে হয়ে গেল, মেয়েটার কোন হাতটা রয়েছে এখন বাঁ হাতটা রয়েছে। কিন্তু অরিজিনালি ছবিটা কি ছিল, অরিজিনালি ছবিটা ছিল কিন্তু মেয়েটার ডান হাতটা ছেলেটার পেছন দিকে দিয়ে রেখেছে। এখানে এই যে রোটেট রয়েছে এই রোটেটে গেলে হরিজন্টালে ক্লিক করে দিলে কিন্তু বাঁ হাত ডান হাত হয়ে যাবে, ডান হাত বাঁ হাত হয়ে যাবে, মানে এদিক ওদিক পাল্টে যাবে। খুব মজাদার একটা জিনিস এটা, কিন্তু আমরা ছবির ক্ষেত্রে ইউজ করলে খুবই ভালো লাগে। এছাড়াও আমরা যে দেখতে পাচ্ছি 2010-এর মধ্যে আরেকটা টুল আমরা পাই, সেটা আমরা দেখাই আপনাদেরকে, তাহলে খুব ভালো লাগবে। এই যে কুকুরটা রয়েছে বা ডগটা রয়েছে, এই ডগের পেছন দিকে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, চাইলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। কিভাবে, আমরা দেখুন এই এই উপরের দিকে বাঁ দিকে রয়েছে কি রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে লেখা রয়েছে, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই ছবিটার উপরে কিন্তু একটা আলাদা করে আস্তরণ পড়ে গেল, লাল রকমের মানে বেগুনি কালারের। আমরা এটাকে বড় করে ছবিটা যতটা আছে ততটা বড় করে নেই, ছবিটাকে টেনে টেনে, একটু সময় লাগবে আপনাদের কিন্তু আস্তে আস্তে করবেন, আশা করি সব কাজটাই ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যতটা সম্ভব ছবিটাকে বড় করবেন, দুদিকে পুরো ছবিটার আকারে বড় করে নেবেন। এরপরে যদি চান আপনারা যে এই ছবিটা শুধু কুকুরটা থাকবে এবং বাকি যে ছবিটা রয়েছে কালারটা রয়েছে সেই কালারটা আপনারা বাদ দিয়ে দেবেন, তাহলে দেখুন উপরের দিকে বাঁ দিকের উপরের দিকে কিছু মেনু চলে এসেছে, এখানে রয়েছে মেক এরিয়া টু কিপ। আপনি যদি এইটাতে ক্লিক করেন তাহলে যতটা সিলেক্ট করবেন ততটাই থাকবে। আমরা এটাতে সিলেক্ট করলাম, মেক এরিয়া টু কিপ সিলেক্ট করেছি, ক্লিক করেছি, এরপরে আমাদের মাউসটা পেন্সিল হয়ে গেছে, আমরা পেন্সিল আকারে ক্লিক করব এবং ক্লিক করে করে কুকুরটাকে যতটা রাখতে চাই একবার একবার ক্লিক করব এবং খুব আস্তে আস্তে ক্লিক করব, যাতে আমাদের কাজটা সম্পূর্ণ হয় ধীরে ধীরে, কারণ পিকচারে কাজ করতে হবে। তো এটা আপনার মেশিনের র্যামের উপরে ডিপেন্ড করবে যে কিভাবে আপনার মানে কাজটা তাড়াতাড়ি হবে। মেশিনের মধ্যে যদি র্যামটা যদি অনেক বেশি থাকে, প্রসেসর যদি অনেক ভালো হয়, তাহলে আপনি কাজটা তাড়াতাড়ি করতে পারবেন, নাহলে আপনাকে আস্তে আস্তে করে এটা সিলেক্ট করতে হবে এবং আপনি যতটা সিলেক্ট করবেন ততটাই কিন্তু থাকবে, বাকি যে অংশটা থাকবে সেটা কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। কারণ আমরা উপরে ক্লিক করেছি মেক এরিয়া টু কিপ বলে সিলেক্ট করেছি, তাহলে আমি যেই এরিয়াটাকে আমি ক্লিক করব সেই এরিয়াটাই থাকবে, বাকি এরিয়াটা কিন্তু আমার ডিলিট হয়ে যাবে।
আমরা দূরে দূরেও ক্লিক করতে পারি, এবং যত কাছে কাছে ক্লিক করবেন তত আপনার মানে জিনিসটা অনেক স্পেসিফিক এবং পরিষ্কার হবে। আপনি যত দূরে দূরে ক্লিক করবেন তত আপনার অনেক কিছু মানে ব্যাকগ্রাউন্ড অনেকটা থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায় হয়তো। আপনি যখন এখানে ক্লিক করে দেবেন তখন টোটালটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আপনি জাস্ট এখানে কিপ চেঞ্জে ক্লিক করে দিন। ক্লিপ চেঞ্জে ক্লিক করলেই দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, কুকুরটা কিন্তু সোজা হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা এখানে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে অনেকগুলো টুল পেয়ে যাই ছবিগুলোকে ইউজ করার জন্য। এগুলো আপনারা ব্যবহার করবেন এবং এতে আপনাদের ডকুমেন্ট বা আপনার যে যে কাজটা করছেন সে কাজটার অনেকটা মানে উপযুক্ত হবে। তো আশা করি আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং রিকালার কালার এগুলো সব জানতে পেরেছেন। যদি আমাদের এই লেসনটা ভালো লাগে তাহলে আমাদের সিরিজে আপনারা অংশগ্রহণ করবেন, এবং একটা আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী লেসনগুলো যখন আসবে তখন আপনি পেয়ে যাবেন। তাই বেল আইকনটি ক্লিক করে রাখুন, টোটাল আমাদের সিরিজগুলো আপনারা দেখুন। এতে আশা করছি কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনারা ঘরে বসেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 শিখতে পেরে যাবেন। আমাদের সঙ্গে থাকুন।